sir. Good afternoon, colleagues. And good afternoon, Shantanu Babu and all the NRGS districts, sir. I am Sudeshna Pal, BDO Bongshihari. আজকে আমি প্রেজেন্ট করতে চলেছি বংশীহারি ডেভেলপমেন্ট ব্লকের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, মহাত্মা গান্ধী এনআরজিএস এর আর লেবার বাজেট। এটা হচ্ছে আমাদের বংশীহারি ডেভেলপমেন্ট ব্লকের অ্যাজ অন 15 জানুয়ারি 2020 জেনারেল প্রোফাইল। আমাদের জব কার্ড হোল্ডার আছে 9,467 আর এখন অ্যাক্টিভ ওয়ার্কার্স আছে ইনক্লুডিং অল দিস ফ্যামিলিজ 13,896 জন। লেবার বাজেট আমাদের অ্যাপ্রুভ ছিল 2,26,309 মতো। এখন অবধি আমাদের অ্যাচিভমেন্টটা একটু কমই আছে, 1,17,285 মতো। আর 100 ডেজ এমপ্লয়মেন্ট প্রোভাইড করা হচ্ছে এই হাউসহোল্ডগুলোকে, সেটা আমাদের বেশ কমই, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে আরও 2 মাসের মধ্যে আমরা অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবো সেটাকে, সেটা হচ্ছে 42 জনের মতো। অ্যাভারেজ আমাদের মোটামুটি একটা আছে 47.3। আর এখনও অবধি টোটাল এক্সপেন্ডিচার হয়েছে আমাদের 290.35 লাখ। আর টাইমলি পেমেন্টের ক্ষেত্রে আমাদের আরেকটু ইম্প্রুভমেন্টের ব্যাপারটা দেখছি আমরা, সেটা হচ্ছে 79.91%। ওয়ার্ক কমপ্লিশন রেট আমাদের 89.31। নেক্সট, এবার এটা হচ্ছে আগের ফিনান্সিয়াল ইয়ার 2019-20 অনুযায়ী আমাদের লেবার বাজেটের অ্যাচিভমেন্ট। তো এটা আমি আগেই বললাম যে আমাদের এখন অবধি লেবার বাজেটের অ্যাচিভমেন্টে কমই হয়েছে। আমরা দেখলাম আমাদের লেবার বাজেটের অ্যাচিভমেন্টে পিডি ওয়াইজ বেশ একটু পিছিয়ে আছে, তার কিছু কারণ আমরা ডিটেক্ট করার চেষ্টা করেছি এবারে। তার মধ্যে মেইন একটা হিউজ ছিল যে JEGP আমাদের অনেকটা লেবার আগের বছরে সাপোর্ট করেছিল, যার বেসিসে আমরা লেবার বাজেট সেইবারে করেছিলাম, সেটা ছিল এলাহাবাদ জিপি। তো তারা মেনলি ল্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্কেই করে, যেটা অনেকটাই লেবার ইনটেন্সিভ ওয়ার্ক ছিল, তো সেগুলোর অনেকগুলো তারা এবারে এক্সিকিউট করতে পারেনি ডিপার্টমেন্টের অর্ডার থাকার কারণে। আর যেটা হয়েছিল আনএক্সপেক্টেড যে রেনফলের কারণে আমাদের যে মেজর যে ক্যানাল বা যে গভর্নমেন্ট পন্ডের রিএক্সকাভেশনের কাজগুলো ছিল সেগুলো আমরা এখনও শুরু করতে পারিনি, আর কিছু কিছু আমরা তাই স্পিল ওভার হিসাবে পরের ফিনান্সিয়াল ইয়ারে ধরবো, সেটা আমি দেখাচ্ছি পরে। আর কিছু প্ল্যান্টেশনের ক্ষেত্রে ওই স্যাপ্লিংয়ের যেটা আগেও আমাদের কথা হয়েছিল, স্যাপ্লিংয়ে আমাদের শর্টেজ ছিল। এবার এগুলো হচ্ছে আমাদের কিছু সিগনেচার স্কিমস, যেটা ভিডিও হরিরামপুরও বললেন যে আমাদের ড্রাগন ফ্রুটটা অবশ্যই আমাদের সিগনেচার স্কিম এবং যথেষ্ট ভালোভাবে আমাদের বিভিন্ন জায়গায় মডেলটা রেপ্লিকেট হয়েছে। এগুলো আমাদের কিছু জিওট্যাগিংয়ের বোর্ডও আছে, আর এগুলো কিছু কিছু স্টেজে আলাদা আলাদা স্টেজে ড্রাগন ফ্রুট প্ল্যান্টসগুলো এখানে দেখা যাচ্ছে। তো যেগুলোর ক্ষেত্রে ফ্রুটস দেখা যাচ্ছে সেগুলো 3 ইয়ার্স অর 4 ইয়ার্সের স্কিম, আর যেগুলো এখন নতুন শুরু হয়েছে এগুলো এই ফিনান্সিয়াল ইয়ারের স্কিম। তো এরকম বিভিন্ন জায়গায় আছে। আরও কিছু NRM ওয়ার্কেরও আমরা এখানে দেখাতে চেয়েছি, বেশ কিছু বাঁধের কাজ এবং আমাদের গভর্নমেন্ট পন্ডের রিএক্সকাভেশন আর ফার্ম পন্ডের এক্সকাভেশন চলছে, এরকম কিছু কিছু, এটা যেমন আর্দেন বাঁধের একটা ব্যাপার আছে, এগুলো ক্ষেত্রে কিছু ফার্ম পন্ডের এক্সকাভেশন চলছে। নেক্সট, আর প্ল্যান্টেশনের ক্ষেত্রে আমরা বেশ ফোকাস করেছিলাম এই বছর, তো কিছু ব্লক প্ল্যান্টেশন আছে, কিছু গ্রেভিয়ার জোনে আছে, কিছু স্ট্রিপ প্ল্যান্টেশনও আছে, এগুলো সেগুলোরই কিছু কিছু এক্সাম্পল। তো ইন এ নাটসেল হচ্ছে আমাদের নতুন ফিনান্সিয়াল ইয়ারে লেবার বাজেট আমাদের একটু কম আছে আগের বছরের তুলনায় যা ছিল, যেহেতু এই বছর আমরা অ্যাচিভ করতেও পারছি না ল্যান্ড রিলেটেড ওয়ার্কগুলো, আমরা এখন ল্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্কগুলো অত নিতে পারছি না, তাই লেবার বাজেটটা আগের তুলনায় একটু কম আছে। আর হাউসহোল্ড প্রোভাইডেড ওয়ার্কটাকে আমরা ইম্প্রুভ করার চেষ্টা করেছি, সেটা এখনও অবধি মানে 2,400 মতো হয়েছে, নতুনটা নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমরা 3,890 মতো হাউসহোল্ডকে কাজ দেওয়ার চেষ্টা করবো। আর 100 ডেজের যেই সমস্ত হাউসহোল্ডকে কভার করা হবে সেটা আমরা চেষ্টা করছি 1,165 হাউসহোল্ডকে দেওয়া। এটা সামারিতে আছে আমাদের লেবার বাজেট নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের জন্য, ভালনারেবল আর নন ভালনারেবল গ্রুপ মিলিয়ে ইচ মান্থসে কতটা আমরা এক্সপেক্ট করছি লেবার বাজেট অ্যাচিভ করা, সেটা এখানে সামারাইজ করে তো দেওয়া আছে। আমাদের টোটাল হাউসহোল্ডের হিসাবটা ওখানেও দেওয়া আছে, আর টোটাল এক্সপেন্ডিচার আমরা লেবার বাজেট ওয়াইজ এক্সপেক্ট করছি 651 লাখের মতো।
মান্থ ওয়াইজ এখানে পার জিপির আমরা একটা এস্টিমেট করার চেষ্টা করেছি যে কতটা কিরকম লেবার বাজেট আমরা কোন মান্থ ওয়াইজ অ্যাচিভ করবো। মোটামুটি এলাহাবাদ আর গাঙ্গুরিয়ার একটু কম আছে টার্গেট, ব্রজবল্লভপুর মহাবাড়ির উপর বেশি ফোকাস করা আছে। মহাবাড়ি আমাদের মোটামুটি স্টেডি পারফরমেন্স দেয় যেহেতু, তাই তাতে একটু বেশি ফোকাস করা আছে। টোটাল মিলিয়ে আমাদের টার্গেট হচ্ছে যেটা আগেও বললাম সেই মতো পিডি জেনারেট করার। এটাতে আমাদের বিভিন্ন সেক্টর ওয়াইজ সামারি করা আছে যে কোন কোন ধরনের কাজ আমরা কত করছি। টোটাল আমাদের 1293টা স্কিমের ব্যাপারে কাজ করার কথা বলা হয়েছে। আর হচ্ছে আমাদের এরা হচ্ছে অ্যাপ অনুযায়ী, অ্যাপের আমাদের বাজেটটা একটু লেবার বাজেটের চেয়ে ডেভিয়েট করেছে, একটু বেশি আছে লেবার বাজেটের চেয়ে। আর এস্টিমেটেড অ্যামাউন্টটাও লাইক ওয়াইজ একটু বেশি আছে লেবার বাজেটের চেয়ে। আর বেশ কিছু কাজ আমরা নিয়েছি, আবার কিছু কিছু সেক্টরে আমরা ফোকাস করিনি। তার মধ্যে ফার্ম পয়েন্ট মেনলি, আর পরেরটা দিয়ে দিই, পরেরটা দেখি। এটা হচ্ছে এটাতে আমাদের একদম সামারি করে বলা আছে যে মেইন কোন ফোকাস এরিয়া আমাদের আছে। আমাদের বাঁধের প্রত্যেক জিপিতেই মোটামুটি কাজ করার ইচ্ছা আছে, কিন্তু এখন অবধি এলাহাবাদ আর গাঙ্গুরিয়াতে স্ট্রেস দেওয়া হচ্ছে, যেহেতু গাঙ্গুরিয়াতে খুব সাকসেসফুলি বাঁধের কাজ আছে আর অনেকটা রিভার বেডকে ওরা কভারও করে। আর ফার্ম পয়েন্টের বেশ কিছু আমাদের অ্যাম্বিশিয়াস প্ল্যান আছে, 112টার মতো। গভর্নমেন্ট পয়েন্ট রিএক্সক্যাভেশনেরও প্ল্যান আছে। ক্যানেলও আমরা এই ফিনান্সিয়াল ইয়ারে তেমন বড় মাপের ক্যানেল তেমন করা হয়নি, কিন্তু আমাদের পরের ফিনান্সিয়াল ইয়ারে প্ল্যান আছে 32 মতো ক্যানেল করা। ল্যান্ড ডেভেলপমেন্ট তাও কিছু নেওয়া হয়েছে, যা নেওয়া হয়েছে পুরোটাই মোটামুটি এলাহাবাদ জিপি থেকেই নেওয়া হয়েছে। প্ল্যান্টেশন স্কিম আমাদের অনেকগুলোই আছে। আইবিএসগুলো মূলত আমাদের ড্র্যাগন ফ্রুটি, যেহেতু ওটা আমাদের সিগনেচার স্কিম। আর হাউসিংয়ের ক্ষেত্রে এখানে হাউসিং 183 যেটা দেখাচ্ছে সেটা গীতাঞ্জলি আর মাইনরিটি ডিস্ট্রিবিউট উইমেনের হাউসিং। আর এমনি আইওআই যেটা আছে সেটা আমরা 50 সমিতি থেকেই করছি। পোলট্রি শেড ওটা অ্যাকচুয়ালি 362 যেটা দেখাচ্ছে, 386 এর ফিগার, ওটা আমাদের ভার্নি পিট মেনলি। আর পোলট্রি শেড আমরা 50 সমিতি থেকে 40 নাম্বার নিয়েছি যেটা নিচে আছে। আর তাহলে টোটাল স্কিম সেই ওয়াইজ আমাদের হচ্ছে 1293টা। আর 50 সমিতিরও একটা আমাদের এসএইচজি শেড করার প্ল্যান আছে, কিছু টিউবওয়েল প্ল্যাটফর্মও আমরা ধরেছি। আর পোলট্রি শেড যেমন আমি বললাম 40 নাম্বার। আমাদের বাগদুয়ারে একটা আর্ডেন গ্যালারি করারও ইচ্ছা আছে। তারপর নার্সারি, হ্যাঁ নার্সারি আগের এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যথেষ্ট স্ক্যারসিটি ফিল হয়েছিল প্ল্যান্টেশনের ক্ষেত্রে, স্যাপলিংসে। তো সেই জন্য এইবারে আমরা নার্সারিতে যথেষ্টই ফোকাস করেছি। 50 সমিতি থেকে আপাতত আমরা 3টে নার্সারি করার প্ল্যানে আছি, আর তার দুটোর ভেডিংয়ের জন্য পাঠানো হয়েছে। আর বাকি জিপি থেকেও নার্সারি হবে। ব্রজবল্লভপুর আমাদের প্ল্যান্টেশনের ক্ষেত্রে খুবই ভালো জিপি, তো তাদের 4টে নার্সারি করার কথা এখনও তারা এক্সপ্রেস করেছে। মহাবাড়িতে আরও অ্যাম্বিশন আছে তাদের, তো তারা 13 নার্সারি করতে চাইছে। এটা আমাদের মোটামুটি স্যাপলিংসের একটা আইডিয়া দেওয়া আছে, আর তার মধ্যে ফুড বিয়ারিং স্যাপলিং কতগুলো আমরা মোটামুটি নার্সারিতে ইয়ে করবো তার একটা আইডিয়া। হ্যাঁ, এবার আমাদের ফোকাস এরিয়া যেমন আমি বলছিলাম যে ড্র্যাগন ফ্রুট আমাদের সিগনেচার যেহেতু, আর তাই অনুযায়ী বাকি লোকেরাও যেমন রেপ্লিকেট করছে মডেলটাকে, তাই আমরা ড্র্যাগন ফ্রুট আরও বেশি মাত্রায় করার চেষ্টা করছি। তো আমাদের আইবিএস ক্যাটাগরিতে 292 ড্র্যাগন ফ্রুট স্কিম এবার নেওয়া আছে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা SLWN প্রজেক্ট একটা ব্রজবল্লভপুরে শুরু করতে চাই। আর SHG সেড আর্ডেন গ্যালারির কথা আমি আগেও বলেছি। আর PMI বেনিফিশিয়ারিজদের অবশ্যই তাদের কতটা কনস্ট্রাকশন হচ্ছে তার বেসিসে টাইম টু টাইম ছেড়ে দেওয়া হবে তাদের লেবার পেমেন্ট। আর ওই ড্রাগন ফ্রুটের কথাই আমি বারবার বলছি, ওটাই আপাতত আমাদের ফোকাস এরিয়া। নেক্সট, হ্যাঁ আমাদের কিছু মেজর স্কিম আছে, যেমন ন্যাংরা পীরে গভর্নমেন্ট পন্ড। ওটা যেহেতু আনটাইমলি একটা রেনফল হয়েছিল সেই জন্য আমরা ওটাকে ড্রাই কন্ডিশনে পাইনি, কিন্তু আমাদের ধারণা ওটা এই গরমের সিজনটা, সামার সিজনটা স্টার্ট হলে আমরা ওটা পেয়ে যাবো। তো ন্যাংরা পীরটা আমাদের করার ইচ্ছা আছে, ওটা স্পিল ওভারে যাবে। আর বালিয়াখালিতেও আপাতত জল আছে, তাই আমরা এক্সপেক্ট করছি যখন আরেকটু টেম্পারেচারটা বেড়ে যাবে তখন আমরা সেটা যাতেও কাজ শুরু করতে পারবো। কানুরের ইরিগেশন বাঁধের কাজটা আমাদের অনগোয়িং আছে। এগ্রি অ্যালায়েড অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এখানে বলা আছে মোটামুটি সামারি করে যে আমরা কী ধরনের কাজগুলো করছি, কী সেক্টরগুলো আছে 126 আর ভার্মি অ্যাজোল আর যে সেক্টরগুলো সেগুলোকে ফলো করে আমরা এখানে একটা কত নম্বর অফ স্কিম নিয়ে আছে 802-এর মতো এখানে সেটা বলা আছে। আর কোন কোন জিপিতে কতটা পার্সেন্টেজ ওয়াইজ তারা করবে এই স্কিমে সেটার একটা ব্রিফ আইডিয়া দেওয়া আছে। এনআরএম সেক্টরেরও এখানে অ্যাকচুয়ালি এই ডেটাটা হয়তো খুব সম্ভবত ভুল আছে টোটালে, কারণ এনআরএম এ তো 126 খালি সেক্টরগুলো কভার্ড হয়, অ্যাজোলা ভার্মি সেক্টরগুলো কভার্ড হয় না, ওরা হয়তো কপি করতে গণ্ডগোল করছে। তো যাই হোক, তো এনআরএমও আমরা যা করেছি তার একটা প্রজেকশন দেওয়া আছে। নেক্সট,
নেক্সট হ্যাঁ, আর আরেকটা যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারামিটারগুলো তো ফোকাস করার চেষ্টা করব, রেজিস্টার 7 রেজিস্টার যাতে জিপি লেভেলে প্রপারলি মেনটেন হয় সেটা আমরা দেখছি, আর এমনি যা কিছু এনআরএম রিলেটেড লেবার ইন্টেন্সিভ প্রজেক্ট চলছে সেগুলো আমরা নিজে গিয়ে জেনারেলি দেখে আসি, আর একটা 3 মান্থস কি 2 মান্থস কমিটি পার জিপি ওয়াইজ করে দিয়ে, কারণ আমাদের যেহেতু ব্লক সেলে অনেকজনই আছে, করে দিয়ে আমরা প্রত্যেকটাই লেবার ইন্টেন্সিভ যে বড় বড় স্কিম থাকে সেগুলো মনিটর করার চেষ্টা করি গুড গভর্নেন্স হিসেবে। তুমি ল্যাংরা মিলে যেটা করছো না।